হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিতুস কিচেন থেকে আজ আবার একটি সুস্বাদু রান্না নিয়ে ফিরে আসলাম আজকে আমি যে রান্নাটা করব সেটি হলো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তাহলে চলুন ভিয়ার্স দেখে নি এই রান্নার প্রস্তুত প্রণালীটা একবার ভুনা খিচুড়ি করার জন্য আমি প্রথমে মাংসটা রেডি করে নেব এর জন্য একটি কড়াই দিয়ে দিয়েছি চুলার জালটা অন করে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি এর ভিতরে গরম মশলাটা অ্যাড করে দিব। আমি এখানে চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ এবং দুইটা ডালচিনি নিয়েছি এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নিব আজকে এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা রান্না করছি কিন্তু আমি এখানে পোলার চালটা আমি গুঁড়া চাল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো চাল এবং যে কোনো মাংস দিয়ে এই ভুনা খিচুড়িটা রেডি করতে পারেন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিবো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এরপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আদা পেস্ট এরপর আমি অ্যাড করছি এক চা চামচ পরিমাণ জিরের পেস্ট এরপরে আমি অ্যাড করব শুকনো মরিচের পেস্ট একটা চামচ পরিমাণ সব মশলাগুলো ভালোভাবে দিয়ে আমি একটু কষিয়ে নেবো সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম এই হলুদটা কিন্তু আমি মাংসের জন্যই শুধুমাত্র ব্যবহার করলাম চাল ভাজার সময় আমি আবার হলুদটা অ্যাড করব এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে খুবই ভালোভাবে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে কেটে রাখা দেড় কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকেই গরুর মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আমি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিব এভাবে এবার আমি খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিব। মোটামুটি আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি কিছু সময় ঢেকে রাখবো আরও একটু ভালো কষানোর জন্য এর ভিতরে কিন্তু আমি একটু পানি অ্যাড করে নিব রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার গরুর মাংসটা পোনা খিচুড়ি রান্না করার জন্য এবার আমি যেটি করব সেটি হলো ভাতটা রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম প্রথমেই আমি চালটা ভেজে নিব চারটা ভাজার জন্য আমি এখানে দুইটা তেজপাতা এবং একটি ডালচিনি দিয়ে দিলাম হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর ভিতরে কিন্তু এবার আস্ত একটা রসুন পাটায় আমি ছেঁচে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন এটি এবার আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজাই হয়ে গিয়েছে এবার আমি ধুয়ে রাখা চালটা ঢেলে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ গুঁড়া চাল এবং এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এগুলোকে আগে থেকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে ভাজবো এর ভিতরে আমি স্বাদ মতো লবণটাও এখন দিয়ে দিলাম এবং এর ভিতরে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম এটি এবার দিয়ে দিলাম আরও দিয়ে দিব আমি এখানে হাফ কাপ পরিমাণ মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি যেহেতু আমাদের এখানে অলওয়েজ এগুলো পাওয়া যায় না আমি এই মটরশুঁটিটা ইউজ করেছি এবার আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে নিব এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিব। হয়ে গিয়েছে কিন্তু আমার চালটা ভেজে নেওয়া খুবই সুন্দর একটি কালার এসছে ভেজে রাখা চালগুলোকে এবার আমি একটি রাইস কুকারের হাড়িতে দিয়ে দিলাম আজকের এই ভুনা খিচুড়িটা কিন্তু আমি রাইস কুকারেই কমপ্লিট করব। এর ভিতরে এবার আমি ফুটান্ত গরম পানি ছয় কাপ পরিমাণ দিয়ে দিব যেহেতু আমার চাল এবং ডাল মিলিয়ে তিন কাপ হয়েছিলো এর জন্য আমি পানিটা দ্বিগুণ দিয়ে দিব সব সময় কিন্তু এটা খেয়াল করতে হবে তাহলেই কিন্তু ভাতটা ঝরঝরা হবে পানির মাপ ঠিক না হলে কিন্তু ভাতটা মোটেও ভালো হবে না এর জন্য এটা খুবই খেয়াল করবেন পানি কিন্তু অবশ্যই আপনাদেরকে ফুটান্ত গরম পানি দিতে হবে আপনারা চাইলে রাইস কুকারের হাড়িতেও পানিটা গরম করে নিয়ে চালটা অ্যাড করতে পারেন এবার আমি পাঁচ থেকে ছয় মিনিট ওয়েট করব ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে দেখব পানিটা বেশ আমার শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন এগুলোকে খুব ভালোভাবে এবার আমি নেড়ে নিব এবং একটি আপনাদেরকে ধরে দেখাই ভাতটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি এবার আমি এর ভিতরে রান্না করে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দেব গরুর মাংসে কিন্তু আমার এক্সট্রা কোনো পানি কিংবা ঝোল নাই হালকা পরিমাণে তেল আছে যেটা আমার ভাতটাকে খুবই সুস্বাদু করে তুলবে ভুনা খিচুড়ি রান্না করার সময় আপনারা পানির মাপটা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবেন এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে দিব। এগুলোকে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য ঢেকে রাখব ভাতটা কিন্তু রাইস কুকারে রান্নালে বোঝাই যায় কমপ্লিট হয়ে গেলে সুইচটা উঠে যায় উপরে অটোমেটিক্যালি পাঁচ ছয় মিনিট পরে আমি খেয়াল করলাম ঢাকনাটা উঁচু করে দিলাম ভাত কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার ভুনা খিচুড়ি আমি এবার এটিকে গার্নিশ করে দিয়েছি তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট এবং লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ